নমস্কার বন্ধুরা, ভারত রিসেন্টলি সারা পৃথিবীতে খনি কিনে বেড়াচ্ছে, মানে রীতিমতো কিলো দরে কিনছে। অস্ট্রেলিয়া ভারতের প্রতি বেশ গদগদ ভালোবাসা দেখাচ্ছে, এবং এটা নিয়েই আজকের খবর যে অস্ট্রেলিয়া রিসেন্টলি একটা হিউজ লেভেলের গিফট ইন্ডিয়াকে দিয়েছে। গিফট বলা যাবে না, কিছু আদান প্রদান হয়েছে, এবং সেই আদান প্রদান হচ্ছে মাইন্সের আদান। অস্ট্রেলিয়া ভারতের জন্য 5টা মাইন্স রিজার্ভ করে রেখেছে, যে এখানে আসলে একমাত্র ইন্ডিয়ায় আসবে, ইন্ডিয়া ব্যতীত অন্য কোনো দেশে। এদিকে চাইনা অস্ট্রেলিয়ার অনেকগুলো মাইন কিনতে চাইছিল, কিন্তু সেইখানে অস্ট্রেলিয়া চীনকে পর্যন্ত ব্লক করে দেয়। ভারতের নজর প্রায় $1 trillion উপর, এবং সেই $1 trillion আমরা এই খনিগুলোর মাধ্যমে কি করে পাবো? সাউথ আমেরিকাতে ভারত রিসেন্টলি নিজের পা রাখছে, এতদিন আফ্রিকা ইউরোপ ওশেনিয়া গেছে, কিন্তু এবার ইন্ডিয়া সাউথ আমেরিকাকেও ছাড়বে না। চাইনা যেখানে, ইন্ডিয়াও সেখানে যাবে। এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও। প্রথমেই বলেছি যে অস্ট্রেলিয়াতে 5টা মাইন্স ইন্ডিয়ার জন্য রিজার্ভ করে রাখা হয়েছে। এবার আপনি বলবেন যে কিসের মাইন্স? মাইন্স গুলো হলো লিথিয়াম আর কোবাল্ট। 3টে কোবাল্টের মাইন্স থাকবে আর 2টো থাকবে লিথিয়াম। আর আপনি বলবেন যে লিথিয়াম দিয়ে কি করবো? দেখুন, লিথিয়াম তো আজকালকার দিনে যে কোনো ইলেকট্রনিক্স দ্রব্য তাতে লাগে। তো আপনি তারপরে বলবেন যে আরে লিথিয়াম তো ইন্ডিয়াতে পাওয়া গেছে, তাহলে আবার অস্ট্রেলিয়া থেকে কেন কিনানো দরকার? আর কোবাল্ট, এই কোবাল্ট জিনিসটার ব্যবহারটা কি, এটা কি আদৌ কোনো দরকারি জিনিস? দেখুন, প্রথমেই একটা জিনিস বুঝতে হবে, একটা হলো লিথিয়াম রিজার্ভের ব্যাপার, আর একটা হলো লিথিয়াম প্রোডাকশনের ব্যাপার। লিথিয়াম রিজার্ভে বলিভিয়া, আর্জেন্টিনা, আমেরিকা, চিলি, এরা হচ্ছে টপ নাম্বারে আছে, এবং ভারতের নাম্বারটা আছে 7। তার কারণ কি, রিসেন্টলি আমরা জম্মু এবং কাশ্মীরে একটা হিউজ লেভেলের লিথিয়াম রিজার্ভ পেয়েছি। কিন্তু রিজার্ভ থাকলেই তো হয় না, সেই রিজার্ভ থেকে লিথিয়াম বার করে সেটাকে শোধন করে সেটাকে ব্যবহারযোগ্য তো বানাতে হয়। তো সেই জিনিসটাকে কি বলা হয়? প্রোডাকশন বলা হয়। এবার প্রোডাকশনে কে টপ করছে? অস্ট্রেলিয়া, চাইনা, চিলি, ইন্ডিয়াতে লিথিয়াম প্রোডাকশনের বর্তমানে কোনো ব্যবস্থাই নেই। এই কারণেই ইন্ডিয়ান সরকার যত তাড়াতাড়ি পারবে এই লিথিয়াম খনিগুলো নিলাম করবে, এবং তারপর ইন্ডিয়াতেই প্রোডাকশন হাউস বানাবে। এবং যতদিন বানাতে সময় লাগবে, ঠিক সেই সময়টা তো আমাদের লিথিয়াম দরকার, তো সেই কারণে সেই সময়টা আমরা অস্ট্রেলিয়া থেকে আনবো, চাইনা থেকে আনবো, চিলি থেকে আনবো। এবং লিথিয়াম প্রোডাকশনের রাজাকে বলুন তো অস্ট্রেলিয়া। পৃথিবীর প্রায় 53% লিথিয়ামের প্রোডাকশন অস্ট্রেলিয়া। এতদিন অস্ট্রেলিয়া যত লিথিয়াম প্রোডিউস করত, সেই প্রোডাকশনের পুরোটাই চাইনাতে চলে যেত। চাইনা আবার কি বলবো, তারা ইলেকট্রনিক্স প্রোডাক্টে এই লিথিয়ামকে ব্যবহার করতো, এবং সারা দুনিয়াতে ইলেকট্রনিক্স মার্কেটের রাজা হয়ে থাকে। কিন্তু 2020 করোনা আসে এবং সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়। অস্ট্রেলিয়া যে চাইনার একটা বড় বিজনেস পার্টনার, সে বলতে থাকে যে চাইনাতে কিভাবে কোভিডটা জন্ম হলো, সেটা কি একটা বায়ো ওয়েপন, সেটা নিয়ে একটা ইনভেস্টিগেশন করা দরকার। এবং এতেই চাইনা ব্যাপক রেগে গেল, এবং রেগে গিয়ে রীতিমতন অস্ট্রেলিয়াকে স্যাংশন দেওয়া শুরু করে। প্রথমে এগ্রিকালচার যেসব প্রোডাক্ট আছে, গম, দুধ, মাংস, সেগুলোর উপর হিউজ লেভেলের স্যাংশন লাগালো। স্যাংশন লাগানো বলতে কি, বলে বলে স্যাংশন না, জাস্ট ট্যারিফ বা ট্যাক্স বাড়িয়ে দিল। অস্ট্রেলিয়া থেকে হিউজ লেভেলের কয়লা চাইনা যেত। চাইনা সাডেনলি করোনার সময় কি করলো, টন টন জাহাজ ভর্তি কয়লা চীনের বন্দরে আটকে থাকলো, সেগুলোকে অফলোডিং করছে না, যার জন্য অস্ট্রেলিয়ার একটা হিউজ লস হচ্ছিল। তারপরে চাইনিজ হ্যাকাররা অস্ট্রেলিয়ার একাধিক মিনিস্ট্রি, একাধিক ওয়েবসাইটকে হ্যাক করা, এবং ঠিক এই পয়েন্ট থেকেই অস্ট্রেলিয়া বুঝতে শুরু করে যে চাইনার উপর ভরসা করে কোনো লাভ নেই। এবার আপনি বলবেন, আরে চাইনার উপর অস্ট্রেলিয়া কেন ভরসা করবে? দেখুন, ভরসা করার অনেক কারণ আছে। পৃথিবীতে খুব কম বেশি আছে যারা চাইনার সাথে বিজনেস করে লাভ করতে পারে। অস্ট্রেলিয়া এমন একটা কান্ট্রি যারা চাইনার সাথে ব্যবসা করে কিন্তু লাভ। 2022 সালে অস্ট্রেলিয়া এবং চাইনার যে বিজনেস ভলিউম ছিল সেটা প্রায় $185 billion, যেখানে অস্ট্রেলিয়া নিয়ার অ্যাবাউট 20 billion লাভ করেছে। দেখুন, ভারত আর চাইনা যখন বিজনেস করে, সেই বিজনেসে ভারত প্রায় $78 billion লস করে। আর মানে বুঝতে পাচ্ছেন, যেহেতু এই বিজনেসের ভ্যালুর কথা শুনেই আপনি বুঝতে পারছেন, অস্ট্রেলিয়া হেভিলি কিন্তু চাইনাদের উপর
ডিপেন্ড হয়েছে। এই কারণে অস্ট্রেলিয়া ভাবতে শুরু করলো আস্তে আস্তে চায়নার উপর ডিপেন্ডেন্সি সরিয়ে দেবো। এরপরেই অস্ট্রেলিয়াতে একটা লিথিয়াম খনি কেনার কথা ছিল চায়না, কিন্তু অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট সেটাকে ব্লক করে। তারপর ভারত এবং জাপানের সাথে সাপ্লাই চেইন রেজিলিয়েন্স ইনিশিয়েটিভ তৈরি করে, যাতে কোনোভাবে কোনো মিনারেলস বা দরকারি এসেনশিয়াল প্রোডাক্টের কোন রকম লজিস্টিক প্রবলেম না হয় সেটার জন্য এটা তৈরি। এবার আপনি বলবেন যে জাপান, ভারত, অস্ট্রেলিয়া এই সাপ্লাই চেইন ইনিশিয়েটিভ কেন তৈরি করতে গেছে? প্রথম কথা হচ্ছে ইলেকট্রনিক্স মার্কেট, ইলেকট্রিক্যাল ভেহিকল মার্কেট এবং পৃথিবীর আরো অনেক মার্কেটে কিছু ক্রিটিক্যাল মিনারেল খুবই দরকার হয় এবং এই ক্রিটিক্যাল মিনারেলের বিগেস্ট প্রডিউসার হচ্ছে চায়না। চায়না যখন যাকে ইচ্ছে এই ক্রিটিক্যাল মিনারেল দেয়, আবার দরকার পড়লে সেই দেশের সাথে জিওপলিটিক্যাল টেনশন হলেই সেই ক্রিটিক্যাল মিনারেল দেওয়া ব্যান করে দেয়। তার উদাহরণকে জাপান, অস্ট্রেলিয়ার উপরেও এরকম ব্যান লাগিয়েছিল। তারপর আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল, এটারও সব থেকে বড় প্রডিউসার হচ্ছে চায়না। চায়না এই জিনিসটার উপরও যখন তার মন মর্জি চায় ব্যান লাগিয়ে, কিন্তু যে ব্যান লাগায় সারা পৃথিবীতে হুলস্থুল পড়ে যায়, বিকজ অনেক জিনিস তৈরি করতেই এই প্রোডাক্টগুলো লাগে। তো সেই কারণে ইন্ডিয়া, জাপান, অস্ট্রেলিয়া মিলে এই ইনিশিয়েটিভটা তৈরি করে। এবার আসি কোবাল্টে। প্রথমেই বলেছিলাম না যে কোবাল্টের তিনটে মাইন, এটা আবার কোনো দরকার আছে? দেখুন, লিথিয়ামের ব্যাপারে তো আমরা কম বেশি জানি যে লিথিয়াম ইভি ব্যাটারি ইলেকট্রনিক্স প্রোডাক্টে লাগে, কিন্তু তার সাথে সাথে আরো অনেকগুলো প্রোডাক্ট লাগে, তার মধ্যে একটা প্রোডাক্ট হলো কোবাল্ট। আপনি জানলে অবাক হবেন যে লিথিয়াম আয়ন যে ব্যাটারি আছে না, সেই ব্যাটারি তৈরি করতে 49% লাগে নিকেল, 7% লাগে লিথিয়াম এবং 9% লাগে কোবাল্ট। ভারত এই যে সাপ্লাই চেইন ইনিশিয়েটিভটা জয়েন করেছে, তারা এই কারণেই জয়েন করেছে যাতে আমাদের কাছে কোনোভাবে কোবাল্টের অভাব না হয়, কোনোভাবে যাতে লিথিয়ামের অভাব না হয়, কোনোভাবে যাতে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের অভাব না হয়। এবং আপনি জানলে অবাক হবেন, ইন্ডিয়া শুধুমাত্র অস্ট্রেলিয়াতে না, সাউথ আমেরিকা পর্যন্ত পৌঁছে গেছে। সেখানে গিয়ে পর্যন্ত লিথিয়ামের খনি, কোবাল্টের খনি, নিকেলের খনি এইসব কিনে বেড়াচ্ছে। ইভেন আফ্রিকাতেও তাদের পদচিহ্ন পড়ে গেছে। ইভেন আফ্রিকান একাধিক কান্ট্রি তো ইন্ডিয়াকে বলছে যে আপনারা আফ্রিকাতে আসুন, আমার দেশে যে লিথিয়াম আছে, যে কোবাল্ট আছে, সেগুলো উত্তোলন করুন, আমাদের কিছু লাভ দিন এবং বাদবাকিটা আপনি আপনার দেশে নিয়ে যান। সেটা ইন্ডিয়ার জন্য একটা উইন-উইন সিচুয়েশন। কিন্তু সব থেকে বড় বাধাকে চায়না। এবার চায়নার সাথে ইন্ডিয়ার এখানে বাধা সৃষ্টির কারণ কি? এক তো জিওপলিটিক্যাল কারণ, ইন্ডিয়া ভার্সেস চায়না। দ্বিতীয় জিনিসটা হচ্ছে ইকোনমিক্যাল কারণ। সেই ইকোনমিক্যাল কারণটা একটু বললেই বুঝতে পারবে। পৃথিবীর টোটাল যে ইলেকট্রনিক মার্কেট আছে সেটা বর্তমানে $720 billion এবং 3-4 বছরের মধ্যেই সেটা প্রায় 1.5 trillion-এর মার্কেট হবে। একটা হিউজ মার্কেট। এবং এই মার্কেটের সব থেকে বড় রাজা কে? চীন। তারপরে কে? ভিয়েতনাম। ইন্ডিয়া এই ইলেকট্রনিক্স মার্কেটের রাজা হতে চায়। এই কারণে আমরা নানান জায়গায় খনি কিনছি। তার সাথে সাথে ভারতে PLI স্কিমের মাধ্যমে যে ফ্যাক্টরি তৈরি করবে তাকে প্রচুর লেভেলে সাবসিডিও দিচ্ছি। এরপর আসি টোটাল ইভি মার্কেটে। যে ইলেকট্রনিক্স ভেহিকল আছে, যেটা আমাদের ফিউচার আছে, যে ইলেকট্রনিক্স ব্যাটারি চালিত গাড়ি আছে, তার বর্তমান মার্কেট $205 billion এবং 2032-এর মধ্যে সেই মার্কেটটা $1 trillion চলে যাবে। এবং বর্তমানে এইখানেও রাজাকে চায়না। এবং চায়নার থেকে এই ইভি মার্কেটের মুকুট কিন্তু ইন্ডিয়া চিনে নিতে চায়। সেই কারণেই এত তোড়জোড় চলছে, প্ল্যানিংটা একদম গোড়া থেকে হচ্ছে, একদম র ম্যাটেরিয়াল থেকে হচ্ছে, যাতে আমাদের কোনো কিছু জন্য চায়নার উপর ডিপেন্ডেন্ট না হতে হয়। এবং ইন্ডিয়া শুধুমাত্র অস্ট্রেলিয়ার কাছে যাচ্ছে না, বা চিলি, বলিভিয়া এদের কাছে যাচ্ছে না, মঙ্গোলিয়া চায়নার প্রতিবেশী দেশ, তার কাছেও যাচ্ছে। ইন্ডিয়া অ্যাকচুয়ালি তার তেলের প্রয়োজন, তার খনিজের প্রয়োজন, সমস্ত কিছুকে ডাইভার্সিফাই করছে, যাতে কোনো একটা সিঙ্গেল কান্ট্রির উপর আমরা প্রচণ্ডভাবে ডিপেন্ডেন্ট না হতে। তাতে কি হবে, পৃথিবীর নানান দেশের সাথে যেমন সম্পর্কটাও ভালো হচ্ছে, তাদের সাথে বিজনেসও গ্রো হচ্ছে, আবার কোনো একটা সিঙ্গেল কান্ট্রি আমাদের ব্ল্যাকমেইল করবে এই ক্ষমতাটাও কিন্তু ইন্ডিয়া আস্তে আস্তে সবার কাছ থেকে সরিয়ে আনছে। ঠিক এই কারণেই ইন্ডিয়া সাউথ আমেরিকার আর্জেন্টিনার সাথে লিথিয়াম মাইনের চুক্তি করছে, কোবাল্ট মাইনেরও চুক্তি চলছে, আবার সাউথ আমেরিকার একাধিক কান্ট্রির সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের
ব্যাপারটাও সাথে সাথে চলছে। তাহলে লাস্টে এটাই কনক্লুডে আসি যে আফ্রিকাতে ইন্ডিয়া চাইনাকে মারাত্মকভাবে টক্কর দিচ্ছে, ইউরোপে ইন্ডিয়া চাইনাকে টক্কর দিচ্ছে। কালকেই আমি খবর করেছি গ্রিসের একটা পোর্ট যেটা থেকে ইন্ডিয়া এবার ইউরোপে ঢোকার প্ল্যান করছে। ব্রিক্স মিটিং এর পরেই নরেন্দ্র মোদী গ্রিস যাবে এবং এইবার সাউথ আমেরিকা এবং ওশেনিয়া যে মহাদেশ আছে সেখানেও চাইনা ভার্সেস ইন্ডিয়া হচ্ছে। এবং ঠিক এই জায়গাটাই জিও পলিটিক্যালি ইন্ডিয়াকে চাইনার প্রতিদ্বন্দ্বী বানাচ্ছে। এই কারণে আপনারা দেখবেন যে চাইনার সাথে ইন্ডিয়ার যে বর্ডার ইস্যু সেটা কোনোভাবেই সলভ হয় না, সলভ হবেই বা কি করে। আসল কম্পিটিশন তো অন্যান্য মহাদেশে চলছে, জাস্ট লাইক প্রক্সি ওয়ার, এটা হচ্ছে প্রক্সি বিজনেস ওয়ার চলছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব।